নমস্কার বন্ধুরা, দীপাশ কিচেনে সকলকে স্বাগত। আবার হাজির হয়ে গেছি আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি চিকেন চাউমিন। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজ পদ্ধতিতে কি করে এটা তৈরি করে নেব, চলুন বন্ধুরা দেখে নেব। খুব তাড়াতাড়ি এটা তৈরি করার জন্য আমি এখানে বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি 250 গ্রাম। তার মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 2 চামচ সোয়া সস দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। বন্ধুরা, আপনাদের হাতে যদি সময়টা বেশি থাকে 1 ঘন্টা 30 মিনিট মতো রেখে দেবেন, আর না হলে আমি আজকে অতটা সময় দিতে পারিনি তাই আমি এখানে 10 মিনিট রেখে দিলাম। তারপরে 1 চামচ দই দিয়ে সেটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম, খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এইভাবে যদি একবার তৈরি করে খান, রেস্টুরেন্টে যাওয়া কিন্তু আপনারা ভুলেই যাবেন, চিকেন চাউমিন বাড়িতেই তৈরি করে নেবেন। এরপরে এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর লঙ্কাটা বা গোলমরিচের গুঁড়োটা আপনারা পছন্দ মতো পরিমাণ মতো দেবেন, বাচ্চারা খেলে একটু কম ঝাল দেবেন। এরপরে এটাকে 10 মিনিট আমি রেখে দিলাম। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ মতো। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন তার মধ্যে 2টো আলু ঝিরঝিরি করে, মানে যেভাবে আমরা আলু ভাজা করি ঠিক সেইভাবে আলুগুলো আমি কেটে নিয়েছি। সেই আলুগুলো সেইভাবে কেটে নিয়ে সামান্য পরিমাণ নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। বন্ধুরা, আমরা হয়তো আলু দিয়ে চাউমিন করি না বা আপনারাও হয়তো করেননি, কিন্তু একবার করে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে, খুবই সুন্দর লাগে চিকেনের সাথে এই আলু দিয়ে চাউমিনটা। এর মধ্যে কিছুটা লঙ্কা কুচনো আমি দিয়ে দিলাম। তারপর ভাজা হয়ে গেলে এটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। বাকি যে তেলটা রইল, ওই তেলের মধ্যে আমি কিন্তু আর তেল দেব না, ওই তেলেই কিন্তু আমি চিকেনটা ভেজে নেব। চিকেনের পরিমাণটা আমার কম আছে তাই আমি একসাথেই ভাজবো, যদি আপনাদের পরিমাণ বেশি থাকে তাহলে চিকেনটা দুবারে ভাজবেন, না হলে লেগে যেতে পারে। একটু চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম যাতে ভাজাটা ভালোভাবে হয়, তাই এটা চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার তৈরি করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আর আপনাদের মতামত আমাকে আরও ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের সাথে পরিবারের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করলাম। দেখুন, ভাজা হয়ে গেছে আমার, 5-7 মিনিটের মধ্যেই চিকেনটা ভাজা হয়ে গেছে। চিকেনটা যখন এই জায়গায় আসবে, পুরো ভাজা যখন হয়ে যাবে, তখন আমি চিকেনটাকে তুলে নেব। হ্যাঁ বন্ধুরা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ম্যারিনেট করার সময় আমি এখানে দই দিয়েছিলাম। আপনাদের হাতের কাছে যদি দই না থাকে তাহলে আপনারা লেবুর রসও দিয়ে দিতে পারেন। এরপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে গেছে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখুন, কুচানো ছোট ছোট করে কুচিয়ে নিয়ে একটু ভেজে নেব। এটা যে খুব ভাজবো তা নয়, 2 মিনিট ভেজে পেঁয়াজের কালারটা যখন একটুখানি চেঞ্জ হয়ে যাবে, মানে একটু লালচে টাইপের হবে, ঠিক সেই সময় এর মধ্যে আমি ডিম ভেঙে দিয়ে দেবো। আমি আজকে এই চাউমিনটাতে 3টে ডিম ব্যবহার করেছি। প্রথমে আমি 2টো ডিম দিয়ে দিলাম, তারপরে একটু ভেজে নেব। মানে এটাকে ঠিক ডিমের ঝুড়ি বানিয়ে নিতে হবে, কিন্তু আমি পেঁয়াজ দিয়ে ঝুড়িটা বানিয়ে নিয়েছি যাতে খেতে আরও একটু বেশিই ভালো লাগে। এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি বন্ধুরা, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য। এরপরে আরও একটা ডিম আমি দিয়ে আরও ভেজে নিলাম, আরও 1 মিনিটের মতো। একটু তেল দিয়ে দিলাম, কারণ ডিম ভাজায় তেলটা কম হয়ে গেলে একটু আষ্টে গন্ধ লাগে, তাই তেল একটু দিয়ে দিলাম। তারপর এটাকে ঝুরঝুরে করে ভেজে নেবো, সাথে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এরপরে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। লাল আর হলুদ, সরি, লাল আর সবুজ দু রকমের কাঁচা লঙ্কাই আমি কুচিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। তারপরে আরও একটু ভালো করে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে দেখুন। এরপরে এটাকে আমি আর তুলবো না। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন আমি আগে থেকে ভালো করে জল সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে রেখেছি, আর এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচনো আমি দিয়ে দিলাম। ধনে পাতা এখন খুবই কস্টলি বন্ধুরা, যদি হাতের কাছে থাকে দেবেন, না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, খেতে বেশ ভালোই লাগবে। সেদ্ধ করে রাখা চাউটা দিয়ে দিলাম। এখানে একটা টিপস বলি, চাউটা সেদ্ধ করার সময় 1 চামচ তেল দিয়ে দেবেন, আর ধুয়ে যখন জলটা ঝরিয়ে রাখবেন তখন 1 চামচ তেল দিয়ে দেবেন, তাহলে এটা খুব ঝরঝরে হবে, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তাহলে ডেলা ডেলা যে ভাবটা সেটা আর আসবে না।
নুন আর তেল দিয়ে সেদ্ধ করে নেবেন। তারপর চাউটা দিয়ে এটা ভালো করে মেশাতে থাকবো। এটাকে মেশানোটাই আসল, মেশানোটা সুন্দর করে একদম খুব সুন্দরভাবে মেশাতে হবে। চিনি আর নুন দিয়ে দিলাম, এক চামচ চিনি দিলাম, চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা চিকেন, আলু ভাজা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি দু হাতে দুটো খুন্তি নিয়ে এইভাবে মেশাচ্ছি। বন্ধুরা আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেইভাবে মিশিয়ে নেবেন। এক চামচ সোয়া সস আর এক টেবিল চামচ টমেটো সস দিয়ে আমি ভালো করে আরও একবার মিশিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা ভীষণই সুন্দর, অবশ্যই করে একবার তৈরি করবেন। আর এইভাবে অবশ্যই তৈরি করবেন। এরপরে আমি লাস্টে দিয়ে দেবো এক চামচ ম্যাজিক মশলা, যেটা আলাদা করে কিনতে পাওয়া যায়, এইটা আমি দিয়ে দেবো এক চামচ। তারপর ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এক চামচ ঘি দিয়ে দিলে কিন্তু এটা স্বাদটা আরও বেশি ভালো হবে। আজকে আমি এটা করে নিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই করে তৈরি করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তৈরি করুন, এনজয় করুন বাড়ির সবার সাথে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব ভালো থাকবেন, আর খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন। খুব তাড়াতাড়ি দেখা হবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।